হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এন টি পি বুস্টার এলপি জিকে ক্লাস নাম্বার এইট নিয়ে যার মধ্যে আজকে আমরা এন টি এবং এলপি বিগত বছরে আসা গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আমরা আলোচনা করব আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে সাতটা ক্লাস আমাদের দেওয়া হয়ে গেছে যা দেখেন অবশ্যই দেখে নিও আগামী এন টি পিস সমস্ত রেলের জন্য কিন্তু এই ধরনের জিগুলো খুবই ইম্পর্টেন্ট প্রথম তোমরা প্রশ্নগুলো দেখো নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কতগুলো তোমরা পারলে দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে রাজ্যসভার সদস্যরা কত সময়ের জন্য নির্বাচিত হন পাঁচ বছর ছ বছর তিন বছর নাকি চার বছর সঠিক উত্তর হবে এখানে ছ বছরের জন্য কিন্তু তারা নিবেচিত হয় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নের কে সারভাইভাল অব দ্য ফিটেস্ট প্রবাদ বাক্যটি প্রবর্তন করেন আর্কিমিডিস হারবার্ট স্পেন্সার চার্লস ডারোইন নাকি অ্যালবার্ট আইনস্টাইন সঠিক উত্তর হবে এখানে কিন্তু হারবার্ট স্পেন্সার ঠিক আছে আর চার্লস ডারউইন ক্ষেত্রে কি প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশান এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু আসে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলছে এখানে এক্স দু হাজার দশের একটা সিটে কতগুলো স্তম্ভ বা কলাম আছে ষোলো হাজার চব্বিশ হাজার চব্বিশ ষোলো হাজার তিনশো চুরাশি নাকি ষোলোশো তো এটা কিন্তু হবে এক্স্যাক্টলি ষোলো হাজার তিনশো চুরাশি দু হাজার দশের সিটে পরের প্রশ্ন ভারতের কোথায় এক শৃঙ্খ গণ্ডা দেখতে পাওয়া যায় আসাম মধ্যপ্রদেশ বিহার নাকি মেঘালয় সঠিক উত্তর হবে এখানে আসাম অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আন্তর্জাতিক মনিটারি ফান্ড আই এম এ বলছে কতগুলো সদস্য দেশ আছে উননব্বই একশো নব্বই একশো আটানব্বই নাকি নিরানব্বই সঠিক উত্তর হবে এখানে একশো নব্বইটা কিন্তু এখানে মেম্বার কান্ট্রি রয়েছে এখানে হেডকোয়ার্টার কোথায় না ওয়াশিংটন ডিসি পরের প্রশ্ন নিম্নের কোনটি কম্পিউটার সিস্টেমের বৃহত্তম মেমোরি এক্সাবাইট বাইট বাইট পেটা বাইট নাকি জেটা বাইট সঠিক উত্তর হবে এখানে কিন্তু ইয়োরটা বাইট দেখো এক ইয়োরটা বাইট মানে হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দি ফিফটিন জিবি ওকে পরের প্রশ্ন এগারোতম শতাব্দীতে উজবেকিস্তান থেকে কোন পর্যটক ভারতে আসেন ইবন বৌতা আলবিরনি মোহাম্মদ ওয়ালি বালকি নাকি সায়দ আলী রাইস সঠিক উত্তর হবে এখানে আলবিরনি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার তারিক আল হিন্দ যেটা ভারতের ইতিহাসের উপর তার লেখা একটা বিখ্যাত বই ঠিক আছে পরের প্রশ্ন জি সেভেন গি ভারতের সাতটা সিস্টার রাজ্য বিশ্বের সাতটা সাগর বিশ্বের সাতটা মহাদেশ নাকি আইএমএ বর্ণিত বিশ্বের সাতটা অতি উন্নত অর্থনীতি এটা কিন্তু আই এম এ বর্ণিত বিশ্বের সাতটা অতি উন্নত অর্থনীতি সম্মিলিত গ্রুপ এটা পরের প্রশ্ন ভারতের দ্বারা লঞ্চ করা বিশ্বের স্পেস স্পেসক্রাফটের নাম কি স্পার্কেল স্প্রিং স্প্রাইটস নাকি স্টার সঠিক উত্তর হবে এখানে স্প্রাইটস অপশান সি হচ্ছে রাইড অ্যান্সার পরের প্রশ্ন স্ট্যাচু অফ ইউনিটি ডিজাইন কে করেন যেটিকে একত্রিশে অক্টোবর দু হাজার তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন কৃষ্ণা রেড্ডি রাম ভাঞ্জি সুতার এস এন গণপতি নাকি রাম কিঙ্কর বাইশ কী হবে সঠিক উত্তর রাম ভাঞ্জি সুতার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভারতের কোন শহরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করে দিল্লি মুম্বাই আহমেদাবাদ নাকি সুরাট সঠিক উত্তর হবে এখানে অপশান ডি সুরাট পরের প্রশ্ন ওয়ার্ল্ড ব্যাম্বু ডে প্রতি বছর কোন তারিখে পালিত হয় তিরিশে ডিসেম্বর দশই মার্চ দশই জুলাই নাকি আঠেরোই সেপ্টেম্বর সঠিক উত্তর হবে এখানে আঠেরোই সেপ্টেম্বর অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ভারতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কবে অস্তিত্ব লাভ করে উনিশশো উনব্বই উনিশশো নাকি উনিশশো সঠিক উত্তর হবে এখানে অপশান ডি উনিশশো পরের প্রশ্ন নিম্নের কোনটি গ্লোবাল কমনসের একটি অংশ এশিয়া আফ্রিকা আন্টার্কটিকা নাকি অস্ট্রেলিয়া গ্লোবাল কমনসের অংশ হচ্ছে আন্টার্কটিকা অপশন সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় সতেরোশো ষোলোশো পঞ্চাশ ষোলোশো নাকি সতেরোশো পঞ্চাশ উত্তর হবে এখানে ষোলোশো খ্রিস্টাব্দে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন কংগ্রেস দল ছাব্বিশ জানুয়ারি উনিশশো তিরিশ দিনটিকে ড্যাস দিন হিসাবে পালন করে পর্যন্ত দিবস স্বাধীনতা দিবস ভারত দিবস নাকি নিঃশব্দ প্রতিবাদ দিবস সঠিক হবে এখানে স্বাধীনতা দিবস হিসাবে পালন করে থাকে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কিন্তু জলন্যু নেতৃত্বে কিন্তু কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ করেছিল আর ঠিক তার পরের বছর এই দিনটাতে তারা কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা দিবস পালন করেছিল পরের প্রশ্ন ভারতের কোন শহরে সফলভাবে কটন মিল স্থাপিত হয়েছিল কলকাতা মুম্বাই চেন্নাই নাকি পাটনা সঠিক উত্তরভাবে মুম্বাই অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মুসলিম লীগ কোথায় গঠিত হয় লগ্নৌ কানপুর ঢাকা নাকি বিহার সঠিক উত্তর হবে অপশান সি এটা কিন্তু ঢাকাতে গঠিত হয় উনিশশো সালে আগা খান ঢাকার নবাব সলিমুল্লাহ এবং নবাব মোহসিন উল মুলকের নেতৃত্বে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ভাকার উল মুলক ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি এটি বঙ্গভঙ্গকে কিন্তু সমর্থন করেছিল স্বদেশী আন্দোলনে বিরোধিতা করেছিল মুসলমান সম্প্রদায়ের জন্য বিশেষ সুরক্ষা ও পৃথক পৃথক নির্বাচন ক্ষেত্রে দাবি করেছিল মোহাম্মদ আলী জিন্না উনিশশো সালে কিন্তু মুসলিম লীগে জয়েন মানে জয়েন করেছিলেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্ন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উৎপত্তি বছর হল কতেরোশো ছয় উনিশশো একান্ন উনিশশো আটচল্লিশ নাকি উনিশশো আঠেরোশো একান্ন সঠিক উত্তর হবে এখানে কিন্তু প্রথম তৈরি হচ্ছিল কিন্তু ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যা হচ্ছে আঠারোশো ছয় অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নাওড়া অ্যাটোমিক পাওয়ার স্টেশন কোথাও অবস্থিত মহারাষ্ট্র হরিয়ানা মধ্যপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ সঠিক উত্তর হবে এখানে অপশান ডি উত্তরপ্রদেশে কিন্তু এটা অবস্থিত এগুলো কিন্তু সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে পরে প্রশ্ন ফিনান্সিয়াল সাক্ষরতা সপ্তাহ ইনিশিয়েটিভ সূচনা করে কে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেন্দ্রীয় সরকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নাকি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সঠিক উত্তর হবে এখানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আর এটা কবে পালন করা হয় ফেব্রুয়ারি ছাব্বিশ থেকে মার্চ এক ঠিক আছে এটা কিন্তু এই ইয়ারেও কিন্তু পালন করা হলো ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ অব্দি পরের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের শাসক কে ছিলেন যিনি ষোলোতম শতাব্দীতে শাসন করেছিলেন আদিশঙ্কর রাজরাজ চোল দ্বিতীয় পুলকেশী নাকি কৃষ্ণদেব রায় সঠিক উত্তর হবে এখানে অপশান ডি কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্য তেরোশো ছত্রিশ সালে সঙ্গম রাজবংশের প্রথম হরিহর এবং তার ভাই প্রথম বুক্কার রায় প্রথম বুক্কার রায় দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বিজয়নগর সম্রাটরা শিল্প আর সাহিত্যে মহান পৃষ্ঠপোষক ছিলেন বিজয়নগর রাজা কৃষ্ণদেব রায়ের দরবারে অষ্ট দিগজগণ ছিলেন আটজন মহান কবি কৃষ্ণদেব রায় পনেরোশো নয় থেকে পনেরোশো উনত্রিশ এই সাল পর্যন্ত তিনি শাসন করেছিলেন কৃষ্ণদেব রায়ের শাসনকাল তেলেগু সাহিত্যের স্বর্ণযুগ হিসেবে পরিচিত পরের প্রশ্ন ভারতের কোন বায়ো রিজার্ভ ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্পিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয় সুন্দরবন মানুষ গালফ অব মান্না নাকি নন্দা দেবী সঠিক উত্তর হবে এখানে মানুষ পরের প্রশ্ন পেমেন্ট ব্যাংক সম্পর্কে নিম্নের কোনটি সঠিক বিবৃতি নয় এগুলি ডিমান্ড ডিপোজিট গ্রহণ করে এগুলি ডেবিট কার্ড চালু করতে পারে এগুলি লোন দিতে পারে না এগুলি ক্রেডিট কার্ড চালু করতে পারে এখানে কিন্তু কোনটা সঠিক নয় এটা কিন্তু হবে এখানে সঠিক হচ্ছে এইটা এটা কিন্তু ক্রেডিট কার্ড চালু করতে পারে এইটা কিন্তু সঠিক বিবৃতি নয় ওকে বাকিগুলো সব ঠিকই আছে পরে প্রশ্ন হয় লাস্ট কোশ্চেন উদ্ভিদের শীর্ষে কোন উদ্ভিদ হরমোনের কারত্ব বেশি দেখা যায় এবং মূলের কাছাকাছি আসলে এটি হ্রাস পায় সাইটোকাইনিন জিব্বাডলিন ইথিলিন নাকি অক্সিন সঠিক উত্তর হবে এখানে অপশান ডি হচ্ছে অক্সিন অক্সিনের কিন্তু গাঢ়ত্ব উদ্ভিদের শীর্ষে বেশি দেখা যায় কিন্তু মূলেতে এটা হ্রাস পায় তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটাকে আমরা অবশ্যই লাইক করে জানাও কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করে হাস্যক পরে পাঠ জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ